জলের তরে ভাঙছে নদীর পার, চাষের জমি নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান বিডিও। কথায় আছে, নদীর ধারে বাস চিন্তা বারো মাস। তবে শুধু চিন্তা নয়, নদীর পারের বাসিন্দাদের কাছে চরম দুশ্চিন্তা। এই দুশ্চিন্তাতেই আপাতত দিন কাটছে ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েত এলাকার দামোদর তীরবর্তী ভাসনা এলাকার মানুষের। ফি বছর জলের তোড়ে পার ভাঙছে দামোদরের। নদী গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামের মানুষ। স্থানীয়দের দাবি, প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। গ্রামবাসী ফাল্গুনি ঘোষ বলেন, রাতে ঘুমোতে পারছি না, জেগে থাকতে হচ্ছে। কখন চাষের জমি ফসল নদী গর্ভে চলে যাবে, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। আমরা প্রচুর আতঙ্কে আছি, দিন রাত্রে আমাদের ঘুম হচ্ছে না, সারা রাতই প্রায় আমরা জেগে থাকছি। এবং আমাদের চাষের জমি চলে যাচ্ছে, জল অন্যদিকে যে সেই জল ধান নষ্ট করে দিচ্ছে বহু, এবং নদীর ধারে জমি বা ধান সব চলে যাচ্ছে। প্রশাসনের কাছে কি দ্বারস্থ হয়েছে? প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এই ধার বাঁধা হোক যাতে আমাদের জমিগুলো নষ্ট না হয়ে যায়। সাথী মণ্ডল বলেন, বর্তমানে যা পরিস্থিতি, রাতে ঘুমোতে পারি না, নদীর ধারেই চাষের জমি, এই জমি নদী গর্ভে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চোখের সামনে চাষযোগ্য জমি এভাবে বিলীন হতে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। প্রশাসনকে বারবার জানালেও নদী ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই তারা দাবি করেন। ভীষণ চিন্তায় আছি, এই ছেলেপুলে নিয়ে সব কি খাবো, চাষিবাসী মানুষ, জমি জায়গা সব জলে নষ্ট হয়ে যাচ্ছে, জলে চলে যাচ্ছে সব। আমরা দাঁড়িয়ে রয়েছি আর সেখান থেকে ধরাস ধরাস করে পড়ে যাচ্ছে। আমরা চাষিবাসী তো মানুষ, আমাদের তো এছাড়া অন্য কোনো জীবিকা নেই, তাই কি আর বলার আছে। আমরা ভীষণ চিন্তায় আছি, কিন্তু কেউ তো তাকিয়ে দেখছে না, কোনো উপকার করতে পারছে না। হ্যাঁ, আমাদের গ্রাম পক্ষ থেকে তো এখানে দরখাস্ত করে দিয়ে জমা দিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থাই নেই। না না, কোনো আশাই নেই। ওই তো ওনারা আসছেন আর একবার করে দেখে যাচ্ছেন, ব্যাস আমরাও দেখছি, ওনারা দেখে চলে গেলেন, এইটুকুই। আর তো কিছু ব্যবস্থা নেই। রাত্রে ঘুমাবো কি, জল জল করেছে, তিনটায় ঘুমাবে কি করে? ছেলেরাও ঘুমায় না, আমরাও ঘুমায় না, চিন্তাতেই আছি। এ বিষয়ে ইন্দাসের বিডিও সুরেন্দ্রপতি বিষয়টি স্বীকার করে বলেন, আমি ওই এলাকায় গিয়েছিলাম, চাষের জমির কাছাকাছি নদী পৌঁছে গেছে, ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি, এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলেও জানান তিনি। ইবিসিতে জল ছাড়া হচ্ছে এবং তার ফলে ভাসনা, যেটা আমাদের একটি দামোদরের একটি নিকট মানে তীরবর্তী একটি গ্রাম, তো সেই গ্রামের পাড়ের অংশ অবশ্যই একটুখানি কালকে অনেকটাই মানে মানে ভেঙে গেছে, এবং চাষের জমিও তাদের প্রায় কাছাকাছি চলে এসছে। তো পাড় ভাঙছে এটা একদম সঠিক খবর, কারণ আমরা নিজেরা সেখানে, আমি আমার টিম নিয়ে ভিজিট করেছি, আমার সাথে থানার ওসি সাহেব ছিলেন, আমার টিম ছিলেন, এবং সেখানে আমরা সেখানে একটি স্থানীয় প্রাইমারি স্কুলে আমরা একটা রিলিফ ক্যাম্পও করেছিলাম, যে আগাম সতর্কতার জন্য যদি কোনো কারণে হঠাৎ কিছু জল বেড়ে গিয়ে জল গ্রামের দিকে ঢুকে যায়, তো আমরা একটা আগাম সতর্কতাও নিয়েছিলাম, যে তো সেরকম মানে সেরকম পরিস্থিতি আসেনি, জল বেড়েছে অনেকটাই, পাড় ভেঙেছে, বাট গ্রামের দিকে সেভাবে জলটা ঢুকেনি। তো কিন্তু মানে আমাদের যে কৃষিকাজের দিকটাতে কিন্তু অবশ্যই একটা ক্ষয়ক্ষতির জায়গা থেকে যাচ্ছে। তো আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা সেখানে রিলিফ ক্যাম্পও করেছি, তো এখন এই মুহূর্তে পরিস্থিতি ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাঁকুড়া। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।